আসসালামু আলাইকুম। পিপিসি টেকের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হচ্ছে ডুপ্লেক্স নিয়ে। আপনাদের যাদের মেশিনে ডুপ্লেক্স রয়েছে, আপনারা তো ডুপ্লেক্স নিয়ে তো একটা পেরেশানিতে নাই, কিন্তু যাদের মেশিনে ডুপ্লেক্স নাই তারা অনেকেই পেরেশানিতেও ভুগতেছেন। তো এই বিষয়টাকে আজকে ক্লিয়ার করবো। বা ডুপ্লেক্স যদি আপনার মেশিনে না থাকে, আপনি কীভাবে ডুপ্লেক্স সেট আপ করবেন, কী কী লাগতে পারে, কেমন খরচ হতে পারে, সেই বিষয়টা নিয়ে আজকে টোটাল ডিসকাশন হবে। তো দেখতে থাকুন আমাদের চ্যানেলটি, পিপিসি টেক চ্যানেলটি দেখতে থাকুন, আর আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ রইল। তো প্রথমে আসা যাক ডুপ্লেক্স কি। ডুপ্লেক্স হচ্ছে ফটোকপি মেশিনে আমরা যেটা ফটোকপি করি এপিটোপিট একসাথে, সেই এপিটোপিট একসাথে করে দেওয়ার যে একটা প্রসেসিং, সেটাকে আসলে ডুপ্লেক্স বলা হয়। তো কিছু কিছু মেশিনের সাথে ডুপ্লেক্সটা বিল্ট ইন থাকে, আর কিছু কিছু মেশিনের সাথে বিল্ট ইন থাকে না। আমরা যদি তোশিবা ফটোকপির ছোট সিরিজটা নিই, বড় সিরিজে সবসময় ডুপ্লেক্সটা বিল্ট ইন থাকে, বাট ছোট সিরিজের মধ্যে কিছু কিছু মডেলের ডুপ্লেক্সটা বিল্ট ইন থাকে, কিছু কিছু মডেলের ডুপ্লেক্সটা বিল্ট ইন থাকে না। যেমন আমি যদি 2309 সিরিজটার কথা বলি, সেখানে পাঁচটা মডেল রয়েছে, পাঁচটা মডেলের মধ্যে দুইটা মডেলের মধ্যে ডুপ্লেক্স রয়েছে, আর বাকি তিনটাতে কিন্তু ডুপ্লেক্স নেই। তারপরে আমি যদি পরের 2323 সিরিজের কথা বলি, সেখানে কিন্তু প্রায় তিনটা মডেলের ডুপ্লেক্স রয়েছে, আবার দুইটা মডেলের ডুপ্লেক্স নেই। এখন ডুপ্লেক্স না দেওয়ার কারণ কি? ডুপ্লেক্স না দেওয়ার প্রধান কারণ হচ্ছে বিভিন্ন ভেরিয়েন্টে, আমরা যেরকম মোবাইল ফোন বা যে কোনো জিনিস কিনতে গেলে এখন দেখা গেছে একই ডিভাইস বিভিন্ন ভেরিয়েন্টে তৈরি করা হয়। ফটোকপি মেশিনের ক্ষেত্রে ঠিক একই রকম। যেমন ধরেন, আপনার যদি কোনো ডুপ্লেক্সের প্রয়োজন না থাকে, তাহলে তো আপনি এত বেশি টাকা ইনভেস্ট করে কেন মেশিনটা কিনবেন? এই জন্য দুইটা ভেরিয়েন্টে রাখছে কোম্পানি, যেটা আপনার ভালো হয় এটা নেবেন। আর ডুপ্লেক্স সহ যে মেশিনগুলো, এগুলোর প্রাইস একটু বেশি হয়ে থাকে। কিন্তু এখানে আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনি চাইলে ডুপ্লেক্সটা আলাদাও লাগিয়ে নিতে পারেন, অর্থাৎ আলাদা ডুপ্লেক্স ইউনিটও পাওয়া যায়। মানে আপনি মেশিন নেওয়ার পরে যদি আপনার প্রয়োজন মনে করেন যে আপনার ডুপ্লেক্সটা দরকার, সেক্ষেত্রে আপনি এটা আলাদা সেট আপ করতে পারেন। তো আমি এখন একটা ডুপ্লেক্স ইউনিট আনবক্স করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন, এখানে অনেকগুলো কম্পোনেন্ট রয়েছে। এই যে সবগুলো কম্পোনেন্ট আমি যদি মেশিনে সেট আপ করি, তখন এটা ডুপ্লেক্স করার জন্য তৈরি হবে। তো এখানে অনেকগুলো অপশান আছে ডুপ্লেক্সের জন্য, প্রায় 8-9টার মতো কম্পোনেন্ট আছে। এগুলো সবগুলো যদি আমি মেশিনে সব সেট আপ করি, তাহলে আমার মেশিনটা ডুপ্লেক্স হবে। এখন আসা যাক ডুপ্লেক্সের সুবিধা অসুবিধা কী। ডুপ্লেক্সের আসলে অসুবিধা তো এরকম নাই, আর যেটা আছে সুবিধা, সেটা হচ্ছে আপনার এপিটোপিট একসাথে প্রিন্ট হবে বা ফটোকপি হবে। তো এটার প্রসেসটা হচ্ছে, আমরা ডুপ্লেক্স করার জন্য গ্লাসে আমাকে পেপারটা ম্যানুয়ালি উল্টে দিতে হবে। প্রথমে এক পিট দেওয়ার পরে, স্ক্যান হয়ে যাওয়ার পরে আরেক পিট আমাকে উল্টে দিতে হবে, আর দেন ভিতর থেকে প্রিন্টটা একসাথে এপিটোপিট হয়ে বের হবে। এটা হচ্ছে ডুপ্লেক্সের সুবিধা। আর অসুবিধা তেমন কিছু নেই। আর এইসব ডুপ্লেক্স সহজে নষ্ট হয় না, নষ্ট হয় না বলতে, যদি না ভাঙে, যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো যদি আপনার না ভাঙে, তাহলে এগুলো তো ওরকম সমস্যা হয় না। এখানে কিছু মোটর দেওয়া আছে ডুপ্লেক্সের মধ্যে, একটা মোটর, অনেক বেশ কিছু গিয়ার, তারপর হচ্ছে আবার ক্লাস মোটর, দুইটা মোটর থাকে টোটাল, একটা স্ক্যানিং মোটর আর একটা হচ্ছে ক্লাস মোটর। হ্যাঁ, কুলিং ফ্যান থাকে, আরও যে আপনারা দেখতেই পেলেন যে কী কী থাকে এখানে। তো এখন আসা যাক এটার দাম কত। বিভিন্ন সময়ে এটার দাম 12 থেকে 16 হাজার টাকা হয়ে থাকে। তো আপনারা যখন নেবেন, তখন ফোন দিয়ে দামটা কনফার্ম করে নেবেন এটার দামটা কত। আর আপনাদের যে আগের সিরিজের মেশিনগুলো, যেমন 2006, 2306, 2506, আপনারা চাইলে ওই সিরিজটা তো এই একই ডুপ্লেক্সটা লাগাইতে পারবেন, বা 2303A এই মডেলটা তো ডুপ্লেক্স লাগাইতে পারবেন, বা 2523A যেটা, এটা তো ডুপ্লেক্স লাগাইতে পারবেন। আমাদের এখন অনেক কাস্টমারই আমাদের থেকে ডুপ্লেক্সটা করে নিচ্ছে। যেমন ধরেন, আপনি যদি 2309A একটা মেশিন নেন, সেটার দাম এখন হচ্ছে 65,000 টাকা। আমি আনুমানিক বললাম, একটু কম বেশি হতে পারে সময় অনুযায়ী। আর আপনি যদি 2303A বা 2523টাকে ডুপ্লেক্স করে নেন, মানে মেশিন আলাদা কিনে ডুপ্লেক্সটা আলাদা কিনে নেন, সেক্ষেত্রে আপনার প্রায় মিনিমাম 8-9 হাজার টাকা আপনার সেভ হবে। তো আমার মনে হয় যে যারা
জামজামার ডুপ্লেক্সও দরকার, আবার টাকা একটু কম, তাদের জন্য এটা একটা বেস্ট চয়েস হতে পারে। কারণ যেগুলো ডুপ্লেক্স সহ সেগুলো কোম্পানির প্রাইসটা একটু বেশি, আর আপনি ডুপ্লেক্স আলাদা মেশিন আলাদা কিনলে আপনার প্রাইসটা কম পড়বে। আর এখানে আর একটা বিষয় হচ্ছে মেশিনে কোনো পার্থক্য নেই, আপনার যেটা ডুপ্লেক্স বিল্ট ইন আর যেটা বিল্ট ইন থাকে না, সে মেশিন দুইটা একই একই সিরিজের একই মেশিন, যেহেতু সিরিজ এক সেহেতু মেশিনে এখানে পার্থক্য হওয়ার কোনো চান্স নেই। তো আপনারা এভাবেও করে নিতে পারেন, তাহলে আপনার টাকাও একটু সেভ হবে। আর আরেকটা কথা, যদি আপনারা পুরাতন মেশিনে ডুপ্লেক্স লাগাতে চান, তাহলে যদি আপনার মেশিন আমাদের এখানে নিয়ে আসেন, তাহলে আমরা ফ্রি অফ কস্টে ডুপ্লেক্সটা লাগিয়ে দেবো। আর যদি আপনার মেশিনটা দূরে হয়, তাহলে সেক্ষেত্রে এক্সট্রা চার্জ দিতে হবে ডুপ্লেক্স লাগানোর। তো আশা করি ডুপ্লেক্স সম্বন্ধে বুঝতে পেরেছেন, আর ভিডিওটিও সম্ভবত ভালো লেগেছে।